বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতের মুসল্লিগণ, হে সমস্ত সাধকগণ, হে সমস্ত ভক্তগণ, হে সমস্ত আশেকগণ, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি হলো, একটু লক্ষ্য করে শুনবেন, সেটি হলো দেখুন যে এই পৃথিবীতে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, একজন মা কিন্তু তার সন্তানকে অনেক ভালোবাসে। যেমন আল্লাহ এই পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ যা কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টির প্রতি কিন্তু আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর মহব্বত আছে। তাই আমি বলবো যে সমস্ত সৃষ্টির প্রতি আল্লাহর কিরকম মায়া, একটা মায়ের চেয়ে সন্তান, একটা মায়ের কাছে সন্তান যেরকম যে মায়া বেশি, প্রেম ভালোবাসা বেশি, এর চেয়ে 70 গুণ মায়া আল্লাহর বেশি। তাই আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করব, যে এই পৃথিবীতে যে একজন কামেল মুর্শিদের ভক্ত একটা মায়ের চেয়েও 70 গুণ বেশি, তেমনি করে সমস্ত সৃষ্টির প্রতি আল্লাহর এত মায়া। তাই আমি আজকে যে আলোচনাটি করব, একজন মুর্শিদের কতটুকু ভালোবাসা দেখবেন। মানুষ জীবনে অনেক সাধনাও করে নাই, অনেক আমল করে নাই, তবুও কিন্তু এই মানুষটি আল্লাহর প্রিয় হয়ে গেছে, আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে গেছে। দেখেন একটা জিনিস, আল্লাহ কিন্তু বলেছিল যে হে রাসুল, আপনার হাতে আমার হাত। আর রাসুল কি বলেছে, আমাকে দিয়ে নবুয়াত খতম, পরবর্তীতে যে কামেল মুর্শিদ তারা আসবে, সেই কামেল মুর্শিদের হাত আমার রাসুলের হাত, আর রাসুলের হাত আমি আল্লাহর হাত। এই তিনটা হাত একটা হাত। তবে দেখেন মুর্শিদকে, মুর্শিদ কিন্তু খোদা নয়, কিন্তু খোদা থেকে সে জুদা নয়। তাই পীর মুর্শিদ খোদা এক সুতায় বাঁধা। আচ্ছা, তো এখন দেখেন যে একজন কামেল মুর্শিদের বিষয় দেখেন, যে একটা ভক্তকে কত ভালোবাসে। আর একটা ভক্তের সেবা যদি অন্য একটা ভক্ত করতে পারে, তাহলে তার কি হয়, তার মুক্তির ফয়সালা আল্লাহ করে দেন। সেটি হলো দেখুন, একজন ভক্ত সে সারা দিন গরু হারিয়ে গেছে, এই গরুটা খুঁজতে 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 এই গ্রাম সেই গ্রাম এই গ্রাম সেই গ্রাম কয় গ্রাম ছাড়িয়ে গেছে, নিজের গরুটাকে আর খুঁজে পাচ্ছে না। তখন কি করবে, রাত্র হয়ে গেছে, একজনের বাড়িতে যখন আশ্রয় নিতে গেল, যে ভাই আপনি আমাকে এই বাড়িতে একটু থাকার জন্য একটু জায়গা দেবেন, আমার তো গরুটা হারিয়ে গেছে, সারাদিন খুঁজতে খুঁজতে আর পেলাম না, আমাকে আপনার বাড়িতে একটু থাকতে দিন। তখন কি করলো, যে ঠিক আছে আপনি ঘরে থাকেন, কিন্তু যে তাকে জায়গাটা দিল, অন্ধকার রাত্র, কিন্তু যে তাকে থাকার জন্য জায়গা দিল সে কিন্তু তাকে চিনে, কিন্তু যে থাকতে এসেছে সে তাকে অন্ধকারের মধ্যে ভালো করে দেখতে পারে নাই, তাকে তেমন একটা চিনতে পারে নাই, সে অচেনা মানুষের কাছে থাকার জন্যে, রাতটা থাকার জন্যে একটু আশ্রয় খুঁজে নিল, কিন্তু যে তাকে আশ্রয় দিল সে কিন্তু তাকে চিনতে পেরেছে, যে সে আমার একজন ভাই, একই মুর্শিদের শিষ্য। তখন কি হলো, তখন দেখা যায় যে সে তাকে থাকার জায়গা দিয়েছে, সে থেকেছে, কিন্তু লোকটা সারা দিন গরু খোঁজাখুঁজি করে সে খুব ক্লান্ত, সে ক্ষুধার্ত, এখন তো থাকতে সেই ব্যক্তি জায়গা দিয়েছে, আবার কি করে তাকে বলি আমাকে চারটা খাবার দেন, এটা কি বলা যায়। তখন কি করলো, তখন সে এই ক্ষুধার্ত অবস্থায় কষ্ট পেয়ে পেয়ে ঘুমালো। সকালে ঘুম থেকে উঠে সে দেওয়ালে টোকা দিয়েছে, যে ভাই আমি চলে যাচ্ছি। আচ্ছা ভাই চলে যান, চলে গেছে। এখন এই আশ্রয়কারী, সে একদিন মুর্শিদের বাড়িতে দেখা গেছে গাড়ি, ঠেলা গাড়ি, দুই ঠেলা গাড়ি ভরে চাউল ডাউল বিভিন্ন সদাইপাতি নিয়ে মুর্শিদের বাড়ির দিকে রওনা দিয়েছে। তখন সেই কামেল মুর্শিদ তাকে দেখতেছে, এই তোরা দেখতো আমার বাড়ির দিকে কে আসতেছে।
তখন অন্য অন্য ভক্তরা বলতেছে যে আমাদের ইমুক ভাই যে সে মরিদ হয়েছিল এত বছর আগে। তখন বলল, তার মুর্শিদ বলে দিল, তাকে বলে দে এগুলো নিয়ে যেন সে আমার বাড়িতে না আসে। কেন? তখন তারা গিয়ে বলতেছে যে ভাই, আপনি চাউল ডাউল নিয়ে যে দুই ঠেলা গাড়ি ভরে নিয়ে আসছেন, আমার মুর্শিদ আপনাকে এগুলা নিয়ে চলে যেতে বলছে, এগুলা আনতে না করছে। তখন বলতেছে কি আমার অপরাধ, আমি তো প্রতি বছরই আনি, ওরস মাহফিল হলে আমাকে আজকে না করতেছে কেন? তখন সে ব্যান ঠেলা পিছনে রেখে সে আসছে, বাবা আমার কি বেয়াদবি হলো, আমার কি ভুল হলো, আপনি এই ঠেলা ভ্যান ভরে আমি যেই সদাই পাতি এনেছি চাউল ডাউল আপনি না করতেছেন। তখন বলতেছে বাবারে এগুলো কার জন্য এনেছিস বাবা? বাবা আপনার দরবারের জন্য আনছি, আপনার জন্যই তো আনছি, আমার জন্য যে আনছস বাবা আমি কি করবো এগুলা দিয়ে? তখন বলতেছে যে আপনি নিজে খাবেন এবং তবারক হিসেবে সবাই খাবে। তখন বলতেছে বাবারে তুই আমাকে যেই কষ্ট দিয়েছিস আমি তোর এই খাবার খাইব কিভাবে? তুই বাবা এগুলো আনিস না, নিয়ে যা। বাবা কি কষ্ট দিছি আপনার, কি কষ্ট দিছি। এই একটা ভক্ত যদি কষ্ট পায় সেই কষ্ট তো আমি পাই। বাবা আমি কোন ভক্তকে কষ্ট দিয়েছি, কাকে কষ্ট দিয়েছি, আপনাকে কষ্ট পেতে হলো? তোর একটা ভাই সারাদিন গরু খোঁজাখুঁজি করে পায় নাই, তোর বাড়িতে আশ্রয় নিতে গিয়েছিল, তুই তাকে থাকার আশ্রয় দিয়েছিলি, সে সারাদিনের ক্লান্ত তার পেটের ক্ষুধায় সে অস্থির ছিল, তাকে তুই একটু খেতে দিসনি, তুই নিজে খেয়ে ঘুমিয়েছিলি, তাকে একটু খাবার দিলি না, সে সারাটা রাত কষ্ট পাইছে, আর সেই কষ্ট আমি পাইছি। এখন তুই আমাকে সারা রাত্র না খাওয়াইয়া রাখিয়া তুই এখন এগুলা কার জন্য আনছিস? না বাবা তোর এগুলা নিয়ে যা, আমার এগুলা লাগবে না। তখন সেই ভক্ত গুরুর পায়ের মধ্যে পড়ে বলছে বাবা আমার তো ভুল হয়ে গেছে বাবা, আমি তো বুঝি নাই, আমাকে ক্ষমা করবেন। আমি যদি জানতাম যে একটা ভক্ত না খেয়ে থাকলে একটা গুরুর কষ্ট হয়, একটা মুর্শিদের কষ্ট হয়, এটা যদি জানতাম তাহলে আমার এই ভুল হইতো না, আমাকে ক্ষমা করে দে। তখন পাও থেকে সে ভক্তকে উঠালো, দেখ বাবা তুই যদি আমার কোনো অসহায় ভক্তকে আদর করিস, ভালোবাসা দিস, মনে রাখিস সেটা তুই তাকে করিস না আমাকে করেছিস, আর আমাকে করিস না সেটা রাসুলকে করেছিস, আর সেটা রাসুলকে করিস না তুই আল্লাহকে করেছিস, তাই আমি বলবো হে জগতের ভক্ত, হে জগতের আশেকগণ, যদি আপনারা আল্লাহর সেবা করতে চান, আল্লাহকে ভালোবাসতে চান, আল্লাহকে সুস্বাদু খাবার খাওয়াতে চান, তাহলে অসহায়দেরকে খাওয়াবেন, এবং আপনার যে প্রিয় ভাই ভক্ত ভাই বোন আছে এদেরকে খাওয়াবেন, তখন সেটা মুর্শিদ খাবে, আর মুর্শিদ খাইলে রাসুল খাইলে, আর রাসুল খাইলে আল্লাহ খাইল। হে সমস্ত জগৎবাসী, আজকে এই কথাগুলো বলতে যাইয়া আমি একটু আবেগময় হয়ে পড়েছি, যে আমরা মানুষকে সেবা করতে জানি না এমনই মানুষ হয়েছি। হিংসা নিন্দা দূর হলো না, কটু বাক্য দূর হলো না, নম্র ভদ্র এলো না, এভাবে যদি থাকি আর যদি যত সাধনা আর যত আমলি করি কোনো কাজে আসবে না। আমি এক দুয়ার দিয়ে গিয়ে একজনকে ভালোবাসা দিয়ে এসেছি, আরেক দুয়ার দিয়ে গিয়ে আমি তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি, তাহলে মুর্শিদকে আমি মুর্শিদের দরবারে গিয়ে তাকে ভক্তি করতেছি, তাকে মানতেছি, কিন্তু দূরে কোথাও গিয়ে এক ভক্তকে কষ্ট দিয়েছি, তখন সেই ভক্তকে যে আমি কষ্ট দিয়েছি কষ্ট তো সেই মুর্শিদকেই কষ্ট দিলাম, তাহলে এক জায়গায় গিয়ে আদর দিয়েছি আরেক জায়গায় গিয়ে কষ্ট দিয়েছি, কেন? না জানার কারণে, না বোঝার কারণে। তাই আমি বলবো আমরা আজকের পর থেকে এই ভুলগুলো করব না, অবশ্যই লক্ষ্য করে চলব, এবং মুর্শিদ কার দুয়ারে কোন রূপে চলে যায়
আপনার বাড়িতে এক পাগল বেশে কেউ হাজির হয়েছে, তাকে আপনি ধাক্কা দিয়েছেন, তাকে অনাদর করেছেন, তাকে তাড়িয়ে দিয়েছেন, তাকে তাড়িয়ে দিয়ে আপনি মুর্শিদের বাড়িতে এটা সেটা নিয়ে যাবেন খাবার জন্য? আরে তাড়িয়ে দিয়েছিলেন কাকে, মুর্শিদের দরবারে নিয়ে গেছেন, এগুলো নিয়েছেন কার জন্যে? যাই হোক, আমাদেরকে যা আল্লাহ এরকম বুজার জ্ঞান দান করুন, এরকম মানুষের সেবা করার তৌফিক দান করুক, এবং আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে রাখুক, সহজ সরল নম্র ভদ্র হওয়ার তৌফিক দান করুন। হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো আমার অন্তরের অন্তঃস্থল থেকে বলেছি। অবশ্যই পাশানো হৃদয়ের মানুষ যদি শুনে থাকে, অবশ্যই সে গলে যাবে, এবং সেটা গললে কী করে বুঝবো যে সে তার পাষাণের হৃদয়টা গলেছে? তখনই বুঝবো, তখন যে ব্যক্তিটি এই আলোচনা শুনে তার চোখে দিয়ে গড়গড় করে পানি পড়তে শুরু করেছে, তখনই বুঝবো তার হৃদয় পাথর হয়েছিল, সেই পাথরটা গলে গলে পড়তেছে। তবে হে সমস্ত জগৎবাসী, আজ এই কথাগুলো বলে রাখবো, এবং আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদের সামনে উপস্থিত করতে পারি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।